স্বাগতম সবাইকে প্রাইভেট টিচার অনলাইন এই পর্বে আমরা বিগত পর্বগুলো আলোচনা করেছি গেট সম্পর্কিত নানা ধরনের বিষয় নিয়ে সেখান থেকে আশা করছি তোমাদের গেট সম্পর্কিত কোনো ব্যাপারে সমস্যা থাকার কথা না তো কোনো সমস্যা না থাকার পরবর্তীতে কিছু সমস্যা রয়ে যায় যে যখন কোনো প্রশ্নে গেট সম্পৃক্ত কোনো কোশ্চেন চলে আসে তোমরা যথাযথভাবে বুঝতে পারো না বিধায় উত্তরটা দিতে পারো না অর্থাৎ তোমাদের কোশ্চেন থেকে যে ভাইয়া যে প্রশ্নে এই গেট সম্পর্কিত যে কোয়েশ্চেনটা চলে আসে এটা কিভাবে চলে আসলো বা কীভাবে থাকতে পারে সে সম্পর্কে একটা হিন্টস দেন এবং তারই ধারাবাহিকতায় অর্থাৎ তারই আলোকে আমরা এই পর্বটা আলোচনা করতে চেষ্টা করছি তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে একটা সারণী দেওয়া আছে এটা হচ্ছে সারণি নাম্বার এক সারণি নাম্বার একটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে যে এখানে দুটো অংশ দেওয়া আছে যে ইনপুট অংশ আর আউটপুট অংশ তো এই ইনপুট অংশ এবং আউটপুট অংশ এরকম একটা সারণী তোমাকে তুলে দেবে কোশ্চেনে কোশ্চেনে তুলে দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে যে উদ্দীপকে উল্লেখিত সারণীটি কোন গেট তা ব্যাখ্যা করো অথবা বলা হতে পারে যে উদ্দীপকে উল্লেখিত সারণীটি সার্বজনীন কিনা তা ব্যাখ্যা করো তো সারণীটি কোন গেটের মধ্যে পড়বে সেই জিনিসটা তোমাকে সারণীটিকে জাজমেন্ট করেই তোমাকে দেখতে হবে যে তুমি দেখবে যে যে ইনপুটগুলো দেওয়া আছে আউটপুটগুলো দেওয়া আছে তার আলোকে এটা কোন গেটের আন্ডারে পড়ে পার্টিকুলারলি সমস্ত গেটের সারণি নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে প্রত্যেকটা গেট যখন আলোচনা করতাম ইন্ডিভিজুয়ালি তখন প্রত্যেকটা গেটের মধ্যেই সারণি থাকতো এবং তার নিয়ে আলোচনা করা হয়েছে যদি তোমাদের খেয়াল থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই সারণিটা কোন গেটের আন্ডারে পড়ে তো যদিও এখানে উল্লেখ করা আছে যে এটা একটা নর গেট কী করে বুঝবে যে এটা নর গেট না হয়ে ন্যান্ডও হতে পারে এক্সঅরও হতে পারে এক্স হতে পারে অ্যান্ড অর নর্ট যে কোনো একটা হতে পারে তো সেক্ষেত্রে তুমি দেখো যেহেতু এটা একটা নর্ গেট এটা নর্গেট কি না সেটা আগে জাজমেন্ট করি যে এখানে যেহেতু লেখা আছে তারা লোকে আলোচনা করি যে নর গেট হতে গেলে কী হয় সর্বপ্রথম দুইটা ইনপুটকে অর করতে হয় এবং তারই পরে সেটাকে নট করে নরগেট গেট করতে হয় তো এখানে দেখতে পাচ্ছ যে শূন্য এবং শূন্য যদি আমরা অর করি তাহলে শূন্য হয় এবং ওয়ান তাকে যদি নট করা হয় তাহলে হচ্ছে ওয়ান হয় এটা ঠিক আছে প্রত্যেকটা জিনিস তুমি দেখবে যে ওয়ান শূন্য এবং ওয়ান এই দুটো মিলা হচ্ছে ওয়ান যদি এটাকে নর করা হয় তাহলে কী হবে শূন্য ওয়ান শূন্য মিলে হচ্ছে ওয়ান তাকে যদি নর করা হয় তাহলে শূন্য হয় ওয়ান ওয়ান মিলা হয় ওয়ান এবং তাকে নর করা হলে শূন্য হয় অর্থাৎ এটা আমরা দেখতে পেলাম যেটা একটা নর গেট তো সর্বপ্রথম তুমি লিখতে পারো যে উদ্দীপকে উল্লিখিত সারণটি অবশ্যই একটা সার্বজনীন গেট এবং সেটা নর গেটকে সমর্থন করে এবার তুমি নর গেটের আন্ডারে তার সার্বজনীনতা ব্যাখ্যা করবে তো কী করে সার্বজনীনতা ব্যাখ্যা করতে পারো সেই জিনিসটা তোমাকে অবশ্যই দেখানো হচ্ছে পূর্ব ভিডিওগুলোতে তারপর তোমাদের বলা একটু বলে রাখছি সেটা হচ্ছে কোনো একটা গেট সার্বজনীন কিনা তা যদি তুমি বুঝতে যাও বা তা যদি ব্যাখ্যা দিতে যাও তাহলে তোমাকে সেই গেটটা সম্পর্কে সেই গেটটা থেকে যে তোমার মৌলিক তিনটে গিট ছিল সেখানে তুমি স্থানান্তর হতে পারছো কিনা যদি হতে পারো তাহলে তোমার সেটা সার্বজনীন গেট হয় তাহলে বলতেই পারি যে নর্গেট থেকে তুমি অর্গেটে যেতে পারছো কিনা নর্গেট থেকে তুমি নর্থগেটে যেতে পারছো কিনা নর্গেট থেকে তুমি অ্যানগেটে যেতে পারছো কিনা যদি যেতে পারো তাহলে তাহলে কেবল সেটা সার্বজনীন গেট তো অবশ্যই এই সম্পর্কে আলোচনা করা হয়েছে পূর্বের যে কোনো একটা ভিডিওতে তোমরা অবশ্যই ফলো করবে তাহলে বুঝতে পারবে তো তার ধারাবাহিগত আমরা যদি দ্বিতীয় নাম্বার স্মরণিটি একটু ফলো করি যে এখানে একই রকমভাবে কোয়েশ্চেন থাকবে যে উদ্দীপকে উল্লেখিত স্মরণটি কোন গেটকে সমর্থন করে অথবা উদ্দীপকে উল্লেখিত সরঞ্জিনটি সর্বজনীন কিনা তা ব্যাখ্যা করো তো তুমি দেখতে পাচ্ছো যে এটার নিচে লেখা আছে এটা একটা ন্যান গেট যে শূন্য শূন্য মিলে হয় ও শূন্য সেটাকে ছাড়া গিয়ে যদি ন্যান করা হয় তাহলে ওয়ান এবং শূন্য এবং ওয়ান মিলে হয় শূন্য যদি অ্যান করি তাহলে যদি সেটাকে আবার নট করে দিই তাহলে ন্যান হয়ে যাবে ন্যান করলে হবে ওয়ান তার মানে দেখতে পাচ্ছি যে ইনপুটের এবং আউটপুটের যে মিলবন্ধন রয়েছে সেই যে এটা ন্যানগেটের সারণিটাকে সমর্থন করছে তো আমরা বলতেই পারি যে উদ্দীপক উল্লেখিত সারণ ন্যান গেট এবং তার আলোকে তুমি কী করো যে ন্যানগেট একটি সার্বজনীন গেট তার ব্যাখ্যা করো এই সম্পর্কিত ভিডিওটাও দেওয়া আছে যদি কখনো এরকম কোনো কোয়েশ্চেন চলে আসে যে ন্যান গেটের একটা সারণী তোমাকে তুলে দেওয়া হয়েছে এবং তারা আলোকে কোয়েশ্চেন চলে আসে এবং সার্বজনীন কিনা তা ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে তুমি কি করবে সেই সম্পর্কিত নানা রকম আলোচনা পূর্বের ভিডিওগুলো দেওয়া আছে এর পরবর্তীতে আরও দুটি সারণী তোমরা দেখতে পাচ্ছ যে এই এরকম সারণী দিয়ে বলতে পারে যে উদ্দীপক উল্লেখিত সারণী কোন গেটকে সমর্থন করো তা ব্যাখ্যা করো তো এখানে তোমরা কোশ্চেন তোমাদের থাকবে যে ওই পরবর্তী যে সারণী দুটো দেখতে পাচ্ছ এই সারণী দুটো কোন গেটকে সমর্থন করে এই দুটো সারণী তোমাদের জন্য একটা প্রশ্ন তারপর আমরা বলতে পারছি যে এখানে সামান্য একটি হিন্স দেই যে বিজয় সংখ্যক ওয়ানের জন্য ওয়ান হচ্ছে আবার বিজয় সংখ্যক ওয়ানের জন্য শূন্য হচ্ছে এটা এই দুটো পর পর আলোচনা করেছি আমরা তারপরও একটু হিন্স দিয়ে গেলাম তোমরা এই আলোকে বুঝতে বা কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করবে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো গেট সম্পর্কিত আরও অনেকভাবে কোশ্চেন থেকে থাকে যেমন প্রতীক নিয়ে থাকতে পারে তার পরবর্তীতে সার্কিট নিয়ে থাকতে পারে তোমরা দেখতে পাচ্ছ যে ছেলে কি ইন্ডিভিজুয়ালি কতগুলো প্রতীক দেওয়া আছে যে প্রথম যে প্রতীকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা নর গেটের প্রতীক তার পরবর্তীতে একটা নয়ন গেটের প্রতীক তার পরবর্তীতে একটা এক্সোয়ার গেটের প্রতীক তার পরবর্তীতে একটা এক্স নোয়ার গেটের প্রতীক তো কখনও কখনো তোমাকে এই প্রতীক দিয়ে বলা হতে পারে যে উদ্দীপকে উল্লেখিত প্রতীকটি কোন গেটকে সমর্থন করে বা কোন গেটের সেই গেটের ব্যাখ্যা করো আবার বলতে পারে যে উদ্দীপকে উল্লিখিত দুটো প্রতীক দেওয়া হতে পারে যে তোমাকে এখানে বলা হতে পারে যে এরকম একটা প্রতীক এরকম একটা প্রতীক তোমাকে দেওয়া হলো এবং বললো আছে সেই দুটোর মধ্যে কোনটা সার্বজনীন গেটকে সমর্থন করে এবং সার্বজনীন গেটটা তুমি বর্ণনা করো তাহলে তুমি দেখতে পাচ্ছ সেই একই নিয়মে তোমাকে যখন আমরা কোনো একটা গেট সার্বজনীন কিনা তখন সেটা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে তার প্রতীক তার সত্যক সারণী তার সার্কিট নানা রকম ব্যাপার সপার নিয়ে আমরা আলোচনা করেছিলাম সব বা বর্ণনা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো এভাবেই মূলত কোশ্চেনগুলো থেকে থাকে তো প্রতীক বাদেও আরও একটা স্টাইলে বা ধরনের তোমাদের কোশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে অনেক সময় দেখবে যে সার্কিটের মাধ্যমে তোমাকে কোশ্চেন করা হতে পারে তো এখানে একটা সার্কিট রয়েছে যে এই সার্কিটটা তুলে দিয়ে বলতে পারে যে উপরে উল্লিখিত সার্কিটটি কোন গেটকে সমর্থন করে অনেক সময় তোমাকে এটা এক মার্কের কোশ্চেন থাকতে পারো অনেক সময় চার মার্কের অনেক সময় দুই মার্কের এরকম হয় রকম ভাবে তো উদ্দীপকে উল্লিখিত সার্কিটটি কোন গেটকে সমর্থন করে সেই জিনিসটা তোমরা জাজমেন্ট করার চেষ্টা করবে তারপর আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে সাপোজ ধরো যে এটা হচ্ছে কী যে আমরা জানি যে কোনো একটা সার্কিট যখন ড্র করা হয় তখন এটাকে যদি আমরা মিল করি সাপোজ যদি এটাকে মিলিয়ে দিই তাহলে কি এখানের বাল্বটা জ্বলবে কি জ্বলবে না অর্থাৎ এটাকে যদি মিলাই এটা মিলানো বলতে কী বোঝায় যে এটার সাথে এটা অ্যাটাচমেন্ট তার মানে হচ্ছে ওয়ান যদি করি তাহলে এখানে কি যে এখানে শূন্য রাখলাম এখানে ওয়ান রাখলাম এখানে শূন্য এখানে ওয়ান তা ওয়ান শূন্য মিলে যদি দেয়া হয় অর্থাৎ এই একটা জিনিস যদি দেওয়া হয় তাহলে এখানে বাল্বটা কি জ্বলবে কখনোই কিন্তু জ্বলবে না তো যদি না জ্বলে তাহলে এটা কোন গেটটাকে সমর্থন করে সেই জিনিসটা তোমরা দেখবে যে সর্বপ্রথম আমরা যদি দুইটা জিনিসই ফাঁকা থাকলো যে এইটাও শূন্য রাখলাম আমরা একেও শূন্য রাখলাম কেও শূন্য রাখলাম আর দুইটা যদি কানেকশন দেওয়া হয় তাহলে কি লাইটটা কিন্তু অবশ্যই জ্বলার সম্ভাবনা রয়েছে এবং লাইটটা জ্বলবে তো দেখো যে এখানের ছেলেকে শূন্য শূন্য অর্থাৎ দুইটাই ফাঁকা ছিল লাইটটা কিন্তু জ্বলেছে তার পরবর্তীতে ওয়ান আর শূন্য দিয়েছি অর্থাৎ এই অনুযায়ী যদি দেখো তাহলে লাইটটা কিন্তু জ্বলবে না আবার যদি এটাকে ছাড়া আমরা বন্ধ রাখি যদি এটাকে আমরা বন্ধ রাখি এবং এটাকে ছাড়া আমরা কী করলাম খোলা রাখলাম তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না এবং দুটোই যদি আমরা কানেকশন দিয়ে দিই তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না তা আমরা বুঝতেই পারছি যে এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা কিন্তু তোমাদের নর্গেটকে সমর্থন করে নর্গেট একটা সার্বজনীন গেট এবং সেই সম্পর্কে তুমি নানা রকমভাবে ব্যাখ্যা কি করে দিতে হয় সেই সম্পর্কে তুমি আলোচনা করতে পারবে তো দ্বিতীয় যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটের আন্ডারেও যদি তোমাকে বলা হয় যে উদ্দীপক উল্লেখিত সার্কিটটি কোন গেটকে সমর্থন করে এবং সেটা সামর্থ্যজনীন কিনা তুমি ব্যাখ্যা করো তো তুমি কিন্তু অবশ্যই করতে পারবে কারণ এই গেটটা সম্পর্কে এটা একটা ন্যান গেটের সার্কিট এন এ এন ডি ন্যান গেটের সার্কিট তুমি মিলিয়ে নেবে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তারপর আমি তোমাকে বলে দিচ্ছি যে যদি তুমি এটা কি করো যে দুইটা যদি অন রাখো তাহলে কি হচ্ছে লাইটটা কি জ্বলবে অবশ্যই কিন্তু লাইটটা জ্বলবে অর্থাৎ দুটা যদি শূন্য থাকে তাহলে লাইটটা কিন্তু জ্বললো এবার যদি একটা শূন্য থাকে অর্থাৎ একটা যদি শূন্য থাকে এবং একটা যদি অন থাকে তাহলে কিন্তু লাইটটা জ্বলবে আবার যদি এটা যদি অন থাকে এটা যদি শূন্য থাকে তাহলে কিন্তু লাইটটা জ্বলবে কিন্তু এই এটাও অন এবং এটাও অন অর্থাৎ এটাও কানেকশন পেলো আবার এখানেও কানেকশন পেলো যদি দুইটা কানেকশন পায় তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না অর্থাৎ এখানে দেখো যে এখানে এখানেও ওয়ান এখানে ওয়ান ফলাফলটা শূন্য ছিল তো সেই অনুযায়ী আমরা বলতে পারি এটা একটা ন্যান গেট ন্যান গেট একটা সার্বজনীন গেট এবং তার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করা আছে তুমি অবশ্যই দেখে নেবে তো আশা করছি যে গেট সম্পর্কে নানারকম প্রশ্ন কিভাবে আসে সে সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হলো তোমরা বারবার প্র্যাকটিস করবে পূর্বের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবে তাহলে গেট সম্পর্কিত যেভাবে যেভাবেই কোনো যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা খুব সহজে এবং খুব দ্রুততার সহিত উত্তর দিয়ে আসতে পারবে এবং কোনো রকম সমস্যা হবে না তো সবার জন্যই অনুরোধ হচ্ছে এই একটাই যে তোমরা পূর্বের ভিডিওগুলো অবশ্যই ভালো করে অবজারভেশন করবে তাহলে তোমরা জিনিসটা প্রপার একটা ধারণা পেতে পারবে তো নতুন পর্বে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া থাকলো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ